আমি কিছুদিন ভিডিও দিতে পারছিলাম না কারণ শারীরিক অসুস্থতার জন্য তো তোমাদের ভালোবাসাতে সেই অসুস্থতা কাটিয়ে ওঠে আজকে আমি প্রথম ভিডিও দিচ্ছি তো এই ভিডিওতে আলোচনা করছি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেটা হচ্ছে যারা গ্র্যাজুয়েশান করছো অর্থাৎ ভূগোলে গ্র্যাজুয়েশানে ভর্তি হয়েছো তাদের কাছে একটা মারাত্মক বিষয় হয়ে ওঠে যে কিভাবে প্র্যাকটিক্যালের খাতা তৈরি করব তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে ভিডিওটা পুরো দেখো এবং আমি খাতাটা একটু দেখিয়ে দিই তোমাকে এই খাতাটা একটু বড় হবে কারণ ভিডিওটাও তোমাদেরকে পুরোটা দেখতে হবে কিন্তু অনেক কিছু শিখতে পারবে একটা কথা মনে রাখবে প্র্যাকটিক্যালে কিন্তু ভূগোলে যারা অনার্স করছো তারা কিন্তু প্র্যাকটিক্যাল যদি ভালো করে শিখতে না পারো বা খাতা তৈরি করতে না পারো তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে না তাই তোমাদেরকে ফার্স্ট ক্লাস পেতে হলে প্র্যাকটিক্যালের ওপর অবশ্যই গুরুত্ব দিতে হবে তাই প্র্যাকটিক্যালের খাতার ওপর অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে আমি প্র্যাকটিক্যাল খাতাতে ফুল নাম্বার পেয়েছিলাম প্রায় এই জন্য আমার নাম্বার কিন্তু ফার্স্ট ক্লাস ছিল তাই তোমার আমরাও আমি চাই যে স্পেশালি যে তোমরাও কিন্তু সেই নাম্বারটা অর্জন করো তাই সেই জন্য এই ভিডিওটা তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে পুরো খাতাটা তোমাদেরকে দেখাবো কীভাবে লিখতে হয় কীভাবে ছবি আঁকতে হয় কীভাবে প্রেজেন্টেশন করতে হয় পুরোটা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো যদি এই চ্যানেলে নতুন থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও পাওয়ার জন্য চলো শুরু করি যাই হোক এই হলো সেই খাতাটি আমি একটার পর একটা পেজ ওপেন করছি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো প্রথমে আমি আমার ইউনিভার্সিটি অফ ছিল বর্ধমান তো এখানে কীভাবে লিখেছি এই যে লেখাটা এটা কিন্তু হাতে করেই লেখা কিন্তু এইটা লেখাটা একটা জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে তোমার ছাপ তুলে যে লেখাটা হয় অর্থাৎ এই লেখাটা একটা জায়গা রয়েছে যেখানে তোমরা ছাপ তুলে লিখতে পারো সেই লেখাটা দিয়ে আমি এটা কিন্তু পুরোটা লিখেছি এটা কিন্তু কম্পিউটারাইজড নয় তাই এই লেখাটা কিন্তু তোমরা ইউজ করতে পারো এটা তোমরা দোকানে অনায়াসে তোমরা পেয়ে যাবে এই লেখার ছাপটা তো যাই হোক পরবর্তী দেখো কীভাবে হেডিং করেছি কী কী রয়েছে স্কেল ম্যাপিং ম্যাপ প্রজেকশান আর সার্ভিং তো এইভাবে আমি হেডিং করে দিয়েছি তারপর দেখো একের পর লেখাটা তোমরা তো অবশ্যই প্র্যাকটিক্যালে যে তোমাদের বই রয়েছে ইংলিশ ভার্সান সেখানে তোমরা পেয়ে যাবে তো লেখার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি না এটা দেখো লেনিয়া স্কেল শুরু হচ্ছে লেনিয়া স্কেলের প্রথমে যে তোমরা রেনিয়া স্কেল যখন হেডিং করবে প্রথমে রেনিয়া স্কেলের অঙ্কটা করে দিতে হবে একটা সেই অঙ্ক অনুযায়ী সেই ম্যাথ অনুযায়ী তোমাদেরকে প্রেজেন্টেশন করতে হবে ঠিকইভাবে দেখো এখানে তো আছে রেনিয়াস স্কেল এখানে কম্পিটিভ স্কেল তুলনা করেছি নেক্সট চলে আসছি দেখো ভার্নিয়া স্কেল অঙ্কটা করেছি ভার্নিয়া স্কেল লিখে দিয়েছি এইভাবে করলে তোমরা নাম্বারটাও বেশি বেশি পাবে ডায়াগোনার স্কেল ডায়াগনার স্কেল তারপরে দেখো প্রফেশনাল স্কোয়ার স্কোয়ার ডায়াগ্রাম এটা ভিডিওটা তোমরা পজ করে দেখতে পারো একটু বড়ো হবে তাই আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি পাইগ্রাফ পায়েগ্রাফ ডায়াগ্রাম এটা পায়েডায়াগ্রাম আমাদের এটা আমি যে তোমার জেলা হচ্ছে ব্যাঙ্কুড়া তাই ব্যাঙ্কুড়া ডিস্ট্রিক্টের পায়েডায়াগ্রাম করেছিলাম আমি বারগ্রাফ এটা হচ্ছে বারগ্রাফ কীভাবে লিখতে হয় দেখো তোমরা শুধু পজ করে পুরোটা দেখে নাও তাহলে তোমাদের একটা আন্দাজ পেয়ে যাবে তারপরে এক্স পিরামিড প্রথম ম্যাথ যা করা করেছি তারপরে সেই অনুযায়ী ছবিটা কী কী লিখতে হয় স্কেল মেল ফিমেল যাবতীয় তোমরা পজ করে ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখে নাও টার্নিয়ারি ডায়াগ্রাম দেখাটা করা আছে ক্লাইমোগ্রাফ এটা হচ্ছে ক্লাইমোগ্রাফ দেখো ইন্ডেক্স স্কেল কীভাবে লিখতে হয় তোমরা ঠিক এভাবে করার চেষ্টা করবে আর এই যে বর্ডারটাতে করেছি না এই বর্ডারটা তোমার কিন্তু পুরোটাই কেচ পেন দিয়ে করেছি এবং এটা পুরোপুরি হাতে তৈরি করা স্কেল দিয়ে এই বর্ডারটা কোনো অন্য কিছু না স্কেল দিয়ে কেচ পেন দিয়ে তৈরি করা তোমরা এইভাবে চেষ্টা করা করবে দেখো অবশ্যই পারবে হাইদাগ্রাফ হায়দ্রাগ্রাফ দেখো আফটার ডিটেলর লিখতে হয় স্কেল যাবতীয় এরগোগ্রাফ এরগোগ্রাফ এটা হচ্ছে তারপরে উইন্ডোজ ডায়াগ্রাম এটা হচ্ছে উইন্ডোজ ডায়াগ্রাম নেক্সট ডট ম্যাপ দেখো এখানে ওয়ান ডট প্রেজেন্ট তিরিশ হাজার পপুলেশান এটা আসানসোল দুর্গাপুর করেছিলাম সাব ডিভিশন নেক্সট ক্লাইমোগ্রাফ সরি এটা কোরোপ্লেদ ম্যাপ কোরোপ্লেদ ম্যাপ নেক্সট ডট অ্যান্ড স্পিয়ার একসঙ্গে আছে ডট অ্যান্ড স্পিয়ার ম্যাপ নেক্সট ক্রপিক ইন্টেন্সিটি ম্যাপ অপ ওয়েস্ট বেঙ্গল পুরো বর্ডারটা কিন্তু কেচ পেন দিয়ে তৈরি করা দেখো খুব সুন্দর দেখতে লাগছে ফ্রো ম্যাপ এটা হচ্ছে ফ্রো লাইন ম্যাপ অব বীরভূম ডিস্ট্রিক্ট এবার চলে আসি ম্যাপ সিম্পিল দেখো ম্যাপ আমার খুব ভালো লাগতো এটা খুব ইন্টারেস্টিং ছিল দেখো এটা হচ্ছে সিম্পল ক্রনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল দেখো কী লিখতে হয় আর এফ ইন্টারভ্যাল স্কেল নেক্সট এটা হচ্ছে আফ্রিকা অন সিলিন্ড্রিক্যাল ইকুয়েলিজি প্রোজেকশান এই ছবিটাও কিন্তু পুরোপুরি আমার তৈরি করা এবং এই কালারটাও কিন্তু আমি তৈরি করেছি ওয়াটার কালার দিয়ে কেচ সরি তুলির মাধ্যমে তাই দেখতে খুব সুন্দর লাগছে নেক্সট এবার আসছি বোনস প্রজেকশান বোন প্রোজেকশান দেখো পরের চলে আসি পলিকনিক প্রজেকশান নেক্সট এটা হচ্ছে পোলার জেনিথাল প্রোজেকশান এই প্রোজেকশানটা আমার খুব করতে খুব ভালো লাগতো এবং এটার ছবিটাও খুব ইন্টারেস্টিং হয়েছিলো দেখতেও খুব সুন্দর লাগছে দেখো নিখুঁতভাবে ছবি আঁকতে পারলে ফুল নাম্বার পাওয়া যায় কিন্তু এটা সবসময় খেয়াল রাখবো এটা হচ্ছে সাউথ আমেরিকা অন সিনোসাইডাল প্রজেকশান নেক্সট তোমরা প্রত্যেকটা ভিডিও পজ করে দেখবে আন্টার্কটিকা অন পোলার জেনথাল অর্থোগ্রাফি প্রজেকশন নেক্সট এটাও পোলার জেনিথাল প্রজেকশান একটা ভাগ প্রত্যেকটা আলাদা তাকে দেওয়া আছে দেখো এবারে চলেছি সার্ভে প্লেন টেবিল সার্ভে কী কী অ্যাক্সেসারিজ প্রয়োজন সে এক্সেসারিগুলোর ছবি রয়েছে নেক্সট প্লেন টেবিল সার্ভে বাই রেডিয়েশান মেথড এটা আমাদের কলেজ ক্যাম্পাসে করেছিলাম যেহেতু আমার কলেজ টিডিভি কলেজ রানীগঞ্জ সেই কলেজের ক্যাম্পাসে আমরা এটা করেছিলাম এবং এটা আমরা মাপ নিয়ে জরিপ করে করে কাজ করেছিলাম কিন্তু নেক্সট এইটাও পুরোপুরি আমরা কাজ করেছিলাম প্লেন টেবিল সার্ভে বাই ইন্টারাকশন মেথড এটাও আমাদের বিল কলেজ বিল্ডিংয়েই করেছিলাম এভাবে চলে আসছি ডাম্পি লেভেল ডাম্পি লেবেলের যে ইন্সট্রুমেন্টটা সেটার ছবি তার সঙ্গে কোন কোন পার্টগুলোর কী নাম সেটা দেওয়া আছে চলো এবার হচ্ছে সার্ভেটা দেখিয়ে দিচ্ছি ডাম্পি লেবেল সার্ভে করেছি এটা পরের এবার হচ্ছে কন্টুর চলে আসছি কন্টুরে এখানে লেবেলিং সার্ভে বা ডাম্পি লেবেলের মাধ্যমে এটা সার্ভে করা আছে নেক্সট এটা একটা সার্ভে একটা ইন্ডেক্স দেখো কিভাবে তৈরি করা আছে পরে সেটা প্রথম ইন্সট্রুমেন্টটা পুরো না কোথায় কি কোনটা নাম সেটা দেওয়া আছে এটা ক্লোজ সার্ভে বাই পিসমেটিক কম্পাস এটা দেখে নেবে খুব ভালোভাবে দেখে নাও কোন থাকে কি ইন্ডেক্স করতে হচ্ছে প্লোস টাবার সার্ভে বাই পেজনটি কম্পাস এটা একটা বা এটা ইন্টারসেকশন মেথড এটাও দেখো একটা পেজনটি কম্পাস সাহায্যে এটা হ্যাঁ সার্ভে করেছি এবারে চলে আসছি সবথেকে ভালো লাগতো আমার যেটা সেটা হচ্ছে লাইট আমার সবথেকে পছন্দের যন্ত্র ছিল কোনো দিন যদি কেনার ক্ষমতা থাকে এটা আমার আমি অবশ্যই এটা নেব পার্টস অফ ট্রানজিট লাইট এখন অবশ্য ডিজিটাল লাইট বেরিয়ে গেছে কিন্তু এর মতো যে কাজ করে তুমি আরাম পাবে সেটা কিন্তু পাবে না এটা তুমি কাজ করে দেখবে অবশ্যই ভালো এবং অনেক ইন্টারেস্টিং এটার মাধ্যমে এটা বেশ অ্যাক্সেসেবল মানে তুমি অর্থাৎ তুমি তুমি বেস্টাই বেসটা মাপতে পারবে আর যেখানে বেস ইনঅ্যাক্সেসেবল সেখানেরও দেওয়া আছে এটা দেখো বেস ইনঅ্যাক্সেসেবেল অর্থাৎ দুটো তোমাকে পয়েন্ট করতে হবে দু জায়গায় ইনস্ট্রুমেন্ট স্থাপন করতে হবে আর বেস অ্যাক্সেসেবলের যায় কিন্তু এক জায়গায় স্থাপন করলেই হয়ে যাবে এটা হচ্ছে ইনঅ্যাক্সেসেবেল এই হচ্ছে লাস্ট এটা হচ্ছে পুরো প্র্যাকটিক্যাল খাতা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে পার্ট টু ছিল আমাদেররা এবং পার্ট থ্রিরও দুটো খাতা রয়েছে সেটাও কিন্তু পরের ভিডিওতে দেখাবো তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং কেমন লাগলো তো তাদের মতামত অবশ্যই নিচে জানাবে